অর্থাৎ নিম গাছের ডালের উপকার, তার কচি পাতার উপকার।
কবিরাজ নয় কবি। নীল গাছটা ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যাবে, কিন্তু পারলেন না। মাটির ভেতরে শিকড় শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। মানে নীল গাছ তো আসলে যেতে পারে না। একটা কাল্পনিক কথার মধ্যে দিয়ে এই উপস্থাপন করা হয়েছে গল্পটা। মানে নীল গাছ তো ইচ্ছে করলে যেতে পারে না, এটা কবির কল্পনায় এখানে প্রকাশ করা হয়েছে। তো শেষে একটা ম্যাজিক বাক্য আছে এই গল্পে, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। মানে
করা হয়।